वेलकम फ्रेंड, वेलकम टू माय यूट्यूब चैनल। सो फ्रेंड, आज के आमी देखाबो आमरा आमादेर इंटरनेटेर स्पीड किभावे देखते पारी, जे आमादेर मोबाइले होक बा आमरा वाईफाई निये ब्रॉडबैंड कनेक्शन निये पीसीते चेक करबो बा आमरा नॉर्मल मोबाइल यूज करछी सिम कार्ड दिए से मोबाइलेर स्पीडटा कत आसछे सेटा किन्तु सम्पूर्ण आमरा देखे नेब किभावे आमरा इंटरनेटेर स्पीडटा आमरा मापते पारी। तो कारण कि आमरा আমাদের ইন্টারনেট প্রোভাইডার একরকম বলে এবং আমরা আরেক রকম স্পিড পেয়ে থাকি। সো আমরা সেটা দেখে নেব যে আমরা কিভাবে চেক করতে পারবো যে আমাদের ইন্টারনেটের স্পিড কত রয়েছে এবং যেটা বলেছে তার থেকে কম আসছে কি না, বা এটাও আরেকটা চেক করে দেখতে পারেন, এটার সুবিধা হবে। কারণ অনেকে যারা গেম খেলেন বা ইন্টারনেট ইউজ করেন তারা বাড়িতে ওয়াইফাই বা ব্রডব্যান্ড ইউজ করছেন না, বাট মোবাইল নেটওয়ার্কের উপরে খুব ভরসা করে আছেন। তো তারা চেক করে দেখতে পারেন যে আপনি বেশি যেখানে থাকেন সেখানটায় কোন সার্ভিস প্রোভাইডারের নেটওয়ার্কটা ভালো রয়েছে বা ইন্টারনেটের স্পিড বেশি দিচ্ছে। সো চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। প্রথমে আমরা কম্পিউটার থেকে টেস্ট করব, আমার ল্যানের সঙ্গে কানেক্টেড আছে। তো আমরা স্পিড টেস্ট ডট নেটে চলে যাব। স্পিড টেস্ট ডট নেট এটা ওপেন করে এখানে আপনাদের এরকম ইন্টারফেস চলে আসবে। তো আমাদের এখানে সার্ভিস প্রোভাইডার কিন্তু অ্যালাইস ব্রডব্যান্ড। তো আপনাদের এখানে যদি কোনো অন্য কেউ থেকে থাকে তো সেটাকে আপনারা চেঞ্জ করে নেবেন, ওখানে চেঞ্জ করার অপশান রয়েছে। সেটা আপনারা আপনাদের ইন্টারনেট প্রোভাইডার থেকে জেনে আপনারা চেঞ্জ করে নেবেন। আমি এখানে চেঞ্জ করে নিচ্ছি, আমার এখানে ডিফল্ট যেটা আছে সেটাই চলে এসছে। সো এখানে গো করতে হবে। গো করার পরে এখানে প্রসেসিং স্টার্ট হয়ে যাবে, এখানে পিং দেখাবে, পিং শো করবে এবং আপনাদের এরকম স্পিড মিটারটা উঠতে থাকবে। এবার দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা ডাউনলোড স্পিড চেক করছে যে কত আমার ডাউনলোড স্পিড রয়েছে। তো এখানে এরকমভাবে প্রসেসিং হয়ে যাবে। তো আমার ডাউনলোড স্পিড কিন্তু এরা ক্যালকুলেট করে দিয়েছে এবং আপলোড স্পিডও ক্যালকুলেশন হয়ে গেছে। তো ডাউনলোড স্পিড 27 MBPS, আপলোড স্পিড 28। তো এইভাবে আপনারা পিসি থেকে কিন্তু করতে পারেন। তো এইবার আমরা দেখে নেব মোবাইল থেকে, মানে আমরা ওয়াইফাই মাধ্যমে কত স্পিড পাচ্ছি। তো এখানেও সেম আমরা ওয়াইফাই কানেক্ট করে, তো আমরাও কিন্তু এখানে গো করব। তো গো করার পরে এখানেও দেখবেন এরকম সেম ইন্টারফেস আসবে, একদম সেম আসবে এরকম। তো স্পিড মিটার এইভাবে উঠবে। তো আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ওয়াইফাইয়ের মাধ্যমে 24.11 ডাউনলোড স্পিড আমি পাচ্ছি। এবার আমি ওয়াইফাই বন্ধ করে মোবাইল নেটওয়ার্ক দেখব। তো আমি এখানে মোবাইল ডেটাটা অন করে দেবো। আপনারা দেখতে পাচ্ছেন মোবাইল ডেটা অন করে দিয়েছি। তো অন করে দিয়ে সেম আবার আমি এটাকে রিফ্রেশ করে নেব পেজটাকে। দেখতে পাচ্ছেন এখানে প্রেস করলে হবে না, রিফ্রেশ করে নিতে হবে। রিফ্রেশ করলে আবার দেখতে পাচ্ছেন এখানে আমি কিন্তু এটা মোবাইল ডেটা থেকে চেক করছি। মোবাইল ডেটা থেকে আমার স্পিড মনে হয় বেশি পাচ্ছে, কারণ দেখতে পাচ্ছেন এখানে 28 দিয়ে দিচ্ছে। তো 28 MBPS স্পিড কিন্তু আমার মোবাইল ডেটাতে প্রোভাইড করছে, কারণ ওয়াইফাই থেকে আমি বেশি স্পিড পাচ্ছি। এবার আপনারা দেখতে পেলেন, এবার আমি এখানে নেটওয়ার্ক সুইচ করব, আমি জিওতে চলে যাব। তো আমি এখানে জিওতে কনভার্ট করে নিলাম। তো জিওতে আমি সেমভাবে আবার সেম প্রসেসটা আমি ফলো করব। তো এটা কী করলে কী হবে আমরা বুঝতে পারবো যে আমাদের এলাকায় কোন নেটওয়ার্কের স্পিডটা ভালো, মানে ইন্টারনেটের স্পিডটা আমরা বেটার পাচ্ছি। সো এইভাবে কিন্তু আমরা টেস্ট করলে, এবার জিওটা দেখতে পাচ্ছেন জিওর অবস্থা খুবই খারাপ। সো আমাদের এখানে জিওটা ব্যবহার করা সম্ভব হবে না। তো এইভাবে আপনারাও দেখতে পারেন যে আপনাদের এলাকায় কোনটা স্পিডটা ভালো। সো ভিডিওটা একটু ভিডিও ছিল।